আজি আমি সদকম আদিবাসী ছাত্র সন্থা যেটা আমার একটা লক্ষ্য, যেটা ভিতরুয়া অঞ্চলত আমার আদিবাসী স্পেশালি যেহেতু আমি অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা আসামর রিপ্রেজেন্ট করো, এই হিসাবত আমার একটা সপোন আছে, আমার একটা টার্গেট আছে, আমার একটা কনস্টিটিউশনাল যেটা চার্টার অফ ডিমান্ড হিসাবত যে ধরছো ইয়াং ইস্টার্সবিলাকক আমি ভাল একটা রাস্তা দেখাব খুঁজিছো, কিন্তু তেখেতসকলে একটা অপরচুনিটি নাপায়, চান্স নাপায়। আজি ঠিক ভিতরুয়া অঞ্চলত বয়েজ এন্ড গার্লস লড়া আর ছালীর ফুটবল খেলাটা আমি এই বছরের আরম্ভ করছো, আহা বছরের আমি ছালীরও ফুটবল টুর্নামেন্ট আমি অর্গানাইজ করিম আর লড়ারও ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করিম। এইটো আমি সদকম আদিবাসী ছাত্র সন্থার চলি আছে, আলোচনা চলি আছে, আর ইতিমধ্যে আমার যাকে মেট্রিক লিখে তখন কারণে আমি ফ্রি কোচিং করো, কারণ আমার এটাই সপন তো জাতি ভেদ চা নাই, এই ভিতরা অঞ্চলের যদি বড়ই হোক আদিবাসী হোক অসমিয়াই হোক আমি এটা মানুষ হয়, মানুষ হিসাবত যদি মানুষকে সার্ভিস নিদিম তাহলে কার কারণে আমি সোশ্যাল অর্গানাইজেশন বনাইছো, এইটার কারণে আছে বিং এ সোশ্যাল অর্গানাইজেশন আমার সোশ্যাল অওয়ারনেস সোশ্যাল ইম্প্রুভমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্টের স্টেপবিল আমি সদকম আদিবাসী ছাত্র সন্থায় আমার পয়সা থাকক না থাকক ফান্ড থাকক না থাকক তথাপিও আমি যেমান যা পারো আমার হাতত যেমান শক্তি আছে এই শক্তিক লই পেলায় এই আজি এক্সাম্পল এটা আপনাদের দেখা পালে ফুটবল টুর্নামেন্ট, এটা বর্তমান আমি বিটিসির ভিতর টুর্নামেন্ট আরম্ভ করে দিছো কোকরাঝার চিরাং আর বাক্সা কালিপুরি আমার ওদালগুড়িত হব, ঠিক তেনকে আপার আসামতো আমি এইবিলাক খেল প্রতিযোগিতা স্টার্ট করাই দিছো, কিন্তু বাই নেক্সট ইয়ার সিরিয়াল ওয়াইজত সিস্টেমেটিকলি আমার স্পোর্টস এন্ড গেমস তার লগতে কালচারর গান বাজনা এভরিথিং আমি আরম্ভ করাই আছো, মই নিজে এটা ফিল্ম ইন্ডাস্ট্রির এজন চেয়ারম্যান হয়, তার কারণে আমি চ্যালেঞ্জ করেছো আমার হাতত যন আছে যল আছে তার লগতে আগবাড়ি যাম, এইটার কারণে আমি অলরেডি আদিবাসী ফিল্ম ইন্ডাস্ট্রি বনাইছো তার নাম হয় জোহার প্রোডাকশন, তার লগতে আমি এটা দুটা সিনেমা বনালো, এটা হল মোরসাঙ্গি নেক্সট হল আদিবাসী খেলাড়ি, তাত আমার অরিজিনাল কালচার অরিজিনাল ভাষা তাত এক্সটেনশন করে আছো, কারণ আমার আদিবাসী আজি এমান জাতি ধর্মর মানুষ আছো আমার ভাষা হরাই গেছে, যে আমার অরিজিনাল ভাষাবিলাক কত সময় আছে, যাক নাকি আমার অস্ট্রিক ভাষা দ্রাবিড়িয়ান ভাষা হয় এই ভাষাবিলাক যদি আমি বসাই রাখব নারিম তাহলে বেলেগে আর বসাই রাখবো, আমি আর একটা স্টেপ লব খুঁজি আছো, যেহেতু কিছুমান স্কিল ট্রেনিং যাক আজি ড্রপ আউট স্টুডেন্টবিলাক কত যাম কি করিম একু এটা ভাব ধরে নাপায়, খালি এটাই ভাবে হাতে ড্রপ হল মানে মই যাম দিল্লি মই যাম বেঙ্গালোর মই যাম মহারাষ্ট্র সেইবিলাকে ভাবি থাকে, কিন্তু বাহিরত যাওয়া আমি বেয়া নাপাও, কিন্তু বাহিরত যাই পেলায় যে তেখেতসকলে যে প্রটেকশন নাপায়, বাহিরত যাই পেলায় যে তেখেতসকলের দরমা ভালকে নাপায়, বাহিরত যাই পেলায় যে তেখেতসকলে নিজের কেতিয়াবা জীবনও হেরাব লাগা হয়, এটা কিন্তু সরকারের একো রেসপন্সিবিলিটি, ড্রপ আউটের কারণে অমুক আছে তুমুক আছে স্কিম আছে টিস্কিম আছে, কিন্তু কেমান জনক সরকারে প্র্যাকটিক্যালি দিব পারিছে দেখাওকসন রেকর্ড নাই, যদি এমানে থাকিলে হয় সর্ষর কারণে একো আকালে নাই, কি সর্ষ লাগে মাটি খেতি করার কারণে না গছ পুলি রোয়ার কারণে না হাঁ পুহিবর কারণে না গাহরি পুহিবর বস্তু সোর্স আছে, কিন্তু সরকারে মাত্র ঘোষণাহে করে কিন্তু আমি তেখেতসকলের ইন্টারেস্ট কিন্তু দেখা পাওয়া নাই, এইটার কারণে আমি দুঃখ পাইছো, এইটার কারণে আমি সোশ্যাল অর্গানাইজেশন হওয়ার হিসাবত আমি সকল জনগোষ্ঠীক লই পেলায় এইটা কাম আগুয়ে লওয়ার কারণে আমি চিন্তা করে আছো, আর আজি এইটা একটা ডাঙর এক্সাম্পল ফুটবল, ফুটবল এটা এনেকা বস্তু হয় যে নাকি ফুটবলের থ্রু দিয়ে আমার কিছুমান বেমারবিলাক ভাল হয়ে যায়, আর এটা একটা ফিজিক্যাল ট্রেনিং হয় আর ফিজিক্যাল ফিটনেসর কারণে যথেষ্ট ইয়াত পরিশ্রম হয়, ফুটবল খেলাত কেমান স্পীডত দৌড়ব লাগে এই ফুটবলের চাকারত কোনি গম নাপায়, কিন্তু এনে যদি কোনবা মানুষক দৌড়ব দিবি কোনো না দৌড়ে, সেখানে ফুটবল খেলাই দিয়ে আমি আরম্ভ করেছো।